তাঁতিপাড়া ইন্ডিয়ান টেক্সটাইল গার্লস হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রী আগমনি চৌধুরী। বর্তমানে অন্যান্য বিষয়ের পাশাপাশি আমি ইলেকট্রনিক্স বিষয়ে পড়াশোনা শুরু করেছি আমার ভোকেশনাল ট্রেনার নন্দিনী গড়াই ম্যাম। বর্তমানে আমরা সকলে কোভিড-19 পরিস্থিতির শিকার, তাই আমরা সকলেই গৃহবন্দী। এই পরিস্থিতিতে আমি বাড়তে থাকা কিছু সরঞ্জাম নিয়ে একটা মডেল তৈরি করেছি। এই মডেলটার নাম ওয়াটার ডিসপেন্সার। এই হলো আমার মডেল। এই মডেলটা তৈরি করতে যে উপকরণগুলি লেগেছে সেইগুলি হলো একটা পিচবোর্ড, একটা জলের বোতল এবং পাইপ। প্রথমে পিচবোর্ডগুলি কেটে জলের বোতল রাখার মতো একটা আমি বক্স তৈরি করেছি। এরপর পাইপ বোতলের নিচে একটা ফুটো করে তাতে পাইপ ভরেছি এবং পুরোটাই ঢেকে দিয়েছি। তারপর এই জলের পাইপের নিচে আঙুল দিয়ে বোতলটা খুলে তাতে জল ভরে এবং ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখন আমি এই বোতলের ঢাকনাটা খুলে এখানে জল পাবো। এখন একবার ঢাকনা বন্ধ করে দিলে জল পরে বন্ধ হয়ে যাবে। এইভাবে আমি একটা ইলেকট্রনিক্স মডেল ওয়াটার ডিসপেন্সার তৈরি করেছি। নমস্কার।